বিশ্ব পরিবেশ দিবস আমরা সবাই জানি যে যদি পরিবেশ ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের জীবন অস্তিত্বের মুখে থাকে। তো সেই কারণে আমাদের এবারের যে স্লোগান প্লাস্টিককে কমপ্লিটলি এটাকে পরিত্যাগ করার যে স্লোগান সেটা এবার আমরা সমস্ত বিশ্বব্যাপী সেটা নিয়েছি। সেই উদ্দেশ্যে প্লাস্টিক যাতে ব্যবহার না করে তার উদ্দেশ্যে আজকে যে জন সচেতনতা সেটা বৃদ্ধি পাওয়ার জন্য আজকের এখানে আমরা সাফাই অভিযান শুরু করছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় যেটা বলে থাকেন যে নিজেও নোংরা করবো না, অন্যকেও নোংরা করতে দেবো না, রাস্তাঘাট বাড়িঘর তো আমরা সবসময় পরিষ্কার রাখি। এবং এই প্লাস্টিকের বিষয়ে আপনারা দেখুন, এটা তো একটা সাংঘাতিক সমস্যা, কারণ এই প্লাস্টিক কিন্তু ডিগ্রেডেবল না। তো যে কারণে প্লাস্টিক যদি আমরা ব্যবহার যদি আমরা বন্ধ না করি তাহলে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে সেগুলো জাম হয়ে যায়, তাতে করে জল কিন্তু বেরোতে পারে না। আপনারা সবাই জানেন রাস্তাঘাটে জল জমে যায়। তো সেই কারণে এইবারের সবার কাছে আমি অনুরোধ করব যে ত্রিপুরাতে যেহেতু আজকে আমরা মহারাজগঞ্জ বাজারে এখানে বাজার কমিটির মাধ্যমে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযান করছি আজকে, কিন্তু প্লাস্টিককে কিন্তু আমাদের ব্যবহার বন্ধ করা উচিত। ত্রিপুরাতে প্লাস্টিকের কারখানাও নেই, বাইরের থেকে আসে এবং আমাদের চিন্তাভাবনাও নেই। তো এর পরিবর্তে আমরা 2022-এ আমরা চেষ্টা করেছি তার পরিবর্তে কী কী ব্যবহার করা যায়, এবং সেটা কাপড়েরও হতে পারে, বিভিন্ন আজকাল গাছের যে উপাদান নিয়ে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি, বা ডিগ্রেডেবল কিছু পদার্থ আছে সেগুলো দিয়ে আমরা চেষ্টা করছি, এবং আলটিমেটলি বাজারও আছে, এবং সেগুলো আমি সবার কাছে অনুরোধ করবো সেগুলো যেন ব্যবহার করে।